আমরা বিয়ে বাড়ি আমার এখন চান হয়ে গেছে, এখন 11টা বাজে। তো বিয়ে বাড়ি সবাই ছিলাম, আর তোমাদের তো বলেছি যে আমার মাসি বাড়ির কাছেই হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আজকে ওখানে নিমন্ত্রণ, আজকে হচ্ছে তোমার শনিবার, আর শনিবার 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর এখানে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, বিয়ে বাড়ির সবাই এখন এখানে চলে এসেছি, সেখানে খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি চলে যাব। তো সারাদিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, আমরা কেমন পিকনিকের মতো মজা করছি। তো এখানে দেখো কি কি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা মুরগি কাটতে তিনজন লেগেছে, তো দেখতে পাচ্ছ আজকে চিকেন হবে। তো তিনজন মিলে এখানে কাটা ধোয়া চলছে মুরগি, আর ও দেখছে ঠিকভাবে হচ্ছে কিনা কাটা ফাটা, ওই জন্য। আর কলা পাতা দরকার, কলা পাতা এবার কাটবে। তো চলো, কলা বাগানটা দেখো এখানে কি সুন্দর, চারিদিকে কলা গাছ। আমি চান করেছি, ওদিকে যাবো না। তো এই দেখো, এই কলা বাগান থেকে এখন আমার ভাই কলা পাতা কাটবে, কলা পাতা দরকার কিন্তু। আর এই যে আমাদের টার্জেন, মানে আমার জাইম্বু চিকেন কাটছে, এই যে কাটা হয়ে গেছে, হাত ধুচ্ছে, আর ওই একজন কলা পাতা রেডি করছে। তো চলো আমি ওদিকে চিকেনটা বানাবো, তো আমি যাই, অর্ধেক পেঁয়াজ কাটতে কাটতে চলে এসেছি। দেখেছো আর কি সুন্দর এই জায়গাটা, মানে মনটা খুব ভালো লাগে এদিকটাই এলে। এটা ওদের একটা রুম, এদিক দিয়ে যে এখানে গোপাল থাকে, ওদিকে রান্না করছে, রান্না চলছে, রান্নাঘর। আর চলো কোথায় রান্না করছি বসে বসে, আজকে চিকেনটা আমার দায়িত্ব পড়েছে রান্নার। তো এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে। এই যে আমাদের মাংস রান্না হচ্ছে, এই যে রাধুনি এখন দুর্গাপুর থেকে ভাড়া করে আনা হয়েছে। আর তোমরা তো দেখলেই বাংলাদেশে মাংস কাটা হলো, ইন্ডিয়াতে রান্না হচ্ছে, ইন্ডিয়াতে রান্না হচ্ছে, বাংলাদেশে মাংস কেটে। তো ফ্রেন্ডস, সারাদিন তো দেখতেই পেলে যে কতটা এনজয় করেছি। তো এখন দেখো সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, এখন বিকেল 5টা বাজে। আর এই দেখো এখান থেকে মন্দিরটা আবারও একবার দেখাচ্ছি, মা অলাইচণ্ডীর মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে, এই দেখো জুম করে দেখালাম। তো চলো, মনটা খুব খারাপ, বিয়েবাড়ি শেষ, আজকে সবাই মিলে ভাইয়ের শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া হলো, এখন বিকেল। তো এখন সবাই মিলে দুর্গাপুর যাচ্ছি, আমি দিদি সবাই মিলে, দিদিরা আমার একই জায়গায় বাড়ি, তো ওরা ওই দেখো ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর চলো গাড়িতে উঠা যাক। তো ফ্রেন্ডস, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলি। বাড়িতে বাড়ি ঘরে না থাকলে যা হয়, তাও বর মাঝে মাঝে নাকি ঘর টর পুজেছে,
ঘর দোর পরিষ্কার রেখেছে, তবুও দেখো চারিদিকে তো ভালো করে এখন অনেক কাজ রাত্রেবেলায়। তো ঠিক আছে, আমার ভিডিওটা আর বড় করলাম না, এখানেই এন্ড করলাম। তো গুড নাইট আজকের মতো, কারণ আজকে এখন অনেক কাজ আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো টাটা বলে দাও, টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট, বাই।